আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি কোনো ডাক্তার মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেব না। তোমার হাতে ছুরি কেন? তোমার সার্জারি করতে হবে। এই যে ছোট ছোট দুটো ছেলে মেয়ে রোমান্স করছে, চুরি করে করে দেখছেন, আপনি লজ্জা করছে না? গার্লফ্রেন্ড ডাক্তার হলে বয়ফ্রেন্ডের মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করতে হয়। ডাক্তার মেয়েরা কখনো সংসারই হয় না, ওরা স্বামী বলো আর শাশুড়ি বলো সবাইকেই রোগী ভাবে। তুমি আমার জন্য শরবত নিয়ে আসছো? না জান, এটা শরবত না, এইটা ফ্রেশ রক্ত, সাথে চিনি মিশাই দিছি, খাও। আরে হার্টবিট চেক করার কি লাভ, ওটা তো সারাক্ষণ মেঘলা 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 করে। কি হয়েছে? শরীর থেকে অনেক রক্ত গেছে তো, এর জন্য হয়তো জ্বর এসেছে। আমার ছেলের শরীর থেকে রক্ত ঝরলো, ডাক্তার বাড়িতে এলো, আমি জানলাম না। আপনি ঠিক আছেন আন্টি? বেবি কই তুমি? এই যে এতো কেমন লাগছে তোমার? ওই মনে হয় একটু জ্বর জ্বর জ্বর। তুমি তাড়াতাড়ি একটা থার্মোমিটার নাও, মেপে আমাকে জানাও। আরে আমি এত রাতে থার্মোমিটার পাবো কই? জ্বর মাপো। আরে মন চায় বারবার চিজের মজায় মজাদার, মন চায় বারে বার বারে বার বারে বার।